আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজকে। আজকে আমি আপনাদেরকে একটা মজার লাল শাকের ভাজি করে দেখাবো। লাল শাক কিন্তু আমাদের সবার খুব পছন্দের, ছোট বড় সবাই খুব পছন্দ করে এটা খেয়ে থাকে। এই শাকটা কিন্তু একদম দেশি শাক, গ্রাম থেকে আনা, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। হাইব্রিড যে শাকটা আছে সেটা কিন্তু ততটা ভালো লাগে না, আর হাইব্রিড শাকের কালারটাও কিন্তু লালচে থাকে না। এই শাকটা রান্না করার পরে কিন্তু অনেক টুকটুকে লাল হয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করা যায়। এখানে আমি লাল শাক নিয়ে নিয়েছি, শাকগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এর নরম ডাঁটির যে অংশ আছে সেখান থেকেও কিছুটা ডাঁটি নিয়ে নিয়েছি। আর এরপরে আমি বড় একটি পাত্রে বেশ কিছু পানি নিয়ে শাকটাকে খুব ভালোভাবে কষলে ধুয়ে নিয়েছি, যাতে করে এর মধ্যে যে বালিটা থাকে সেটা পুরোপুরি চলে যায়। ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে একটা ঝুড়ির মধ্যে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন লাল শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। লাল শাকটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলে কিন্তু এটা রান্না করতেও সুবিধা হয়, আর না হলে কিন্তু রান্না করতে করতে দেখা যায় এটা অনেকটা দলা পাকিয়ে যায়। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, শাকটা যেন খুব ভালোভাবে ধোয়া হয়, আর না হলে কিন্তু এটার যে একটা বালি বালি ভাব থাকে সেটা থাকলে কিন্তু আর শাকটা খেতে ভালো লাগবে না। তাই আমি শাকটাকে 3-4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 5টি বড় বড় কাঁচামরিচ। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন, চাইলে আরও বেশি কাঁচামরিচ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। পরবর্তীতে যদি লবণ আরও প্রয়োজন হয় তখন আমি টেস্ট করে আরও দিয়ে নিব। দেখুন কিছু সময় পর শাকগুলো কিন্তু একদম কমে আসছে। প্রথম অবস্থায় অনেকগুলো শাক দেখা গেলেও এটা সিদ্ধ হতে হতে কিন্তু একেবারে কমে আসবে। এখন আমি একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। আর হ্যাঁ, এই অবস্থায় কিন্তু শাকটাকে অবশ্যই ঢাকা যাবে না, যদি ঢেকে রান্না করি তাহলে কিন্তু শাকের কালারটা সুন্দর থাকবে না। এভাবে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু শাক দিয়ে ঢেকে দিলাম, যাতে করে পেঁয়াজ আর মরিচগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু আমি শাকের সাথে কোনো প্রকারের পানি দেইনি, শাকের নিজস্ব যে পানি আছে সেটা দিয়েই আমি শাকটাকে সিদ্ধ করে নিব। এখন একটু আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, এতে করে সবগুলো শাক ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যাবে। এভাবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি শাকটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব, আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে আমি শাকগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি, এতে করে কাঁচামরিচগুলো খুব ভালোভাবে ফেটে যাবে আর কাঁচামরিচের ফ্লেভারটা শাকের মধ্যে ভালোভাবে আসবে। আর এভাবে করে নিলে শাকটাও খুব নরম নরম হয় আর শাকের টেস্টটাও অনেক বেশি হয়। তো একটু সময় নিয়ে সাবধানে আস্তে আস্তে এটাকে আমি একটু চেপে চেপে দিচ্ছি। শাকের পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটি বাটিতে ঢেলে রাখব, আর এরপরে ফ্রাই প্যানটা আমি ভালোভাবে ধুয়ে আবার চুলায় বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটা গরম হয়ে এলে এর মধ্যে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের শুকনো মরিচ। মরিচগুলোকে আমি একটু কেটে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার আমি মরিচগুলোকে 2 মিনিটের মতো একটু ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই কমিয়ে তারপরে মরিচটাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিলে মরিচ থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয়ে আসে, আর যদি চুলার আঁচটা বাড়িয়ে আমি এটাকে ভেজে নিই তাহলে কিন্তু আর ফ্লেভারটা আসবে না, আর মরিচের কালারটাও তাড়াতাড়ি কালচে হয়ে যাবে। এতো মরিচটা ভাজা হয়ে এসেছে,
এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি শাকের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন মরিচ লবণ সবটাই একদম পারফেক্ট হতে হয় আর না হলে কিন্তু শাকের যে টেস্ট সেটা ভালো আসে না আমি কিন্তু এর আগেও পেঁয়াজ কুচি দিয়েছি এবং এখন বাগারের সময় আবার পেঁয়াজ কুচি ব্যবহার করছি এতে কিন্তু শাকটা খেতে অনেক ভালো লাগে এবার পেঁয়াজ রসুনগুলোকে আমি একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এখন শাকগুলোকে এই পেঁয়াজ রসুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিব ঠিক 5 থেকে 6 মিনিট আমি চুলার আঁচটাকে কমিয়ে রেখে এটাকে খুব ভালোভাবে ভাজব একটু উল্টে পাল্টে দিতে হবে এভাবে যত ভালোভাবে শাকটা ভাজা হবে এটা খেতে কিন্তু ততই ভালো লাগবে দেখুন আমার শাকের কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি একদম টুকটুকে লাল রয়েছে এখনো যারা নতুন রান্না শিখছেন বা শাক রান্না করতে এখনো জানেন না তারা কিন্তু আমার রেসিপিটি ফলো করে রান্না করে দেখতে পারেন অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে এই শাক রান্নাটা দেখুন আমি কিন্তু এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে করে এটা নিচ থেকে লেগে না যায় এটা কিন্তু নিচ থেকে লেগে গেলে শাকের একটা পোড়া গন্ধ এসে পড়বে আর তখন খেতে ভালো লাগবে না এই পর্যায়ে আমি একটু লবণটাকে চেক করে নিয়েছি আমার মনে হচ্ছে আরো একটু লবণ দরকার তাই আমি কিছুটা লবণ এর মধ্যে ছিটিয়ে দিয়ে দিলাম আর এখন এটাকে আবার আমি একটু ভেজে নিচ্ছি ব্যাস আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এটাকে এখন আমি গরম গরম সার্ভ করব আর দুপুরবেলা গরম ভাতের সাথে এই লাল শাকটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার রেসিপির জন্য একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তাহলে আমার সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করে নিতে পারেন আমাকে কমেন্টসে জানাতে পারেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ